আমন্ত্রণ প্রবাসটা প্রিয় দশক মলের দেশ ও প্রবাসে যে যেখান থেকে জয়যাত্রা টেলিভিশন দেখছেন সকলকে আমন্ত্রণ আমাদের প্রবাসীদের গিরে প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে আমাদের আয়োজন প্রবাসটা আমি আছি আপনাদের সাথে হেলেনা জাহাঙ্গীর আজকে আমাদের আমন্ত্রিত অতিথি নজরুল ইসলাম বাবু জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ দই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো জি বাবু ভাই আমাদের হচ্ছে আজকে প্রবাস টাইম প্রবাস টাইম হচ্ছে আমাদের যারা প্রবাসে প্রতিনিধি আছেন যারা বাঙালি প্রবাসী আছেন তাদের সুখ দুঃখ নিয়ে আমাদের এই আয়োজন করে থাকি আমরা তো প্রবাস টাইমে আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু কষ্টের কথা কিছু না কিছু সহযোগিতার কথা কিছু না কিছু তাদের সুখ দুঃখের কথা চলে আসে সুখের কথা কম শুনি আমরা দুঃখের কথাই বেশি শুনি যেমন এয়ারপোর্টের হয়রানি থাকে অনেক সময় এয়ারপোর্টের হয়রানির কথা শুনি কিছুটা হলেও লাঘব হয়েছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশ থেকে প্রবাসীদের অনেক অনেক উদ্যোগ নিয়েছেন তো আমাদের এই আজকে আমরা কিছু প্রবাসী প্রবাসী আমাদের সাথে সংযুক্ত হবেন হবেন এবং দর্শক যারা দেখছেন আপনারা জানেন যে স্ক্রলে দেওয়া দুটি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অতিথির সাথে কথা বলতে পারেন প্রশ্ন রাখতে পারেন বিভিন্ন ধরনের আর প্রবাসী থেকে যারা সংযুক্ত হবেন তারা আমাদের অতিথির কাছ থেকে জানতে পারেন যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রবাসীদের জন্য কী কী আয়োজন করেছেন সেটা যে যেহেতু উনি একজন সংসদ সদস্য উনি সংসদে থেকে হয়তো সেই জিনিসগুলি উনি শুনেছেন জেনেছেন আপনাদের উদ্দেশ্যে উনি সেগুলি বলবেন বাউ ভাই আপনি একজন সম্মানিত মাননীয় সংসদ সদস্য আপনি তো সংসদে সবসময় আপনি উপস্থিত থাকেন তো আমরা প্রতিনিয়ত শুনি যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো বাজেট দেওয়া হয় না আম্বাসেডারদেরকে কারণ জাপান থেকে এরকম একটা প্রশ্ন উঠেছে এবং মধ্যপ্রাচ্য ব্রাজিল অ্যাম্বাসডাররা যখন একটা মানুষ সড়ক দুর্ঘটনা নিহত হচ্ছে বা বিভিন্ন রকমের রকমের সমস্যা সমস্যা জর্জরিত হয় তখন নাকি অ্যাম্বাসেডাররা কোনো রকম তদারকি দেখছেন না তা আমরা আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আপনি সংসদ একজন সদস্য বর্তমান তো সেখানে আসলে কোনো বাধা আছে কি না প্রবাসীদের জন্য আপনাকে ধন্যবাদ আসলে বিষয়টি অত্যন্ত ঘটনা যে যে কোনো মানুষ মৃত্যুবরণ করলে স্বাভাবিক কারণেই পরিবার পরিজন মানসিকভাবে ভেঙে পড়েন আর সেটা যদিও হয় বিদেশে তাহলে তো অনেক বেশি ভেঙে পড়াটাই স্বাভাবিক কীভাবে লাশ আসবে কিভাবে যোগাযোগ করবে সেই ক্ষেত্রে সরকারের কিন্তু সচেতনতা রয়েছে আমাদের গভর্নমেন্ট আজকের বাংলাদেশে শেখ হাসিনার সরকার বারবার তিনবার আপনি জানেন যে বিভিন্ন সময়ে প্রবাসীদের সমস্যা নিয়ে তিনি কথা বলেছেন এবং সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন যেমন আপনার কাছে যে প্রশ্নটি এসেছে এয়ারপোর্টের সমস্যা এখন আর এয়ারপোর্টে সেই সমস্যাগুলি নেই একদিন ছিল এক সময়ে ছিল আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে এই সমস্যার কথা আমরা শুনেছি পত্রিকায় এসেছে মিডিয়া এসেছে কিন্তু আজকে কিন্তু সেই দুর্বলতা বাংলাদেশের ক্ষেত্রে নেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর দুই হাজার নয় সালেই কিন্তু পার্লামেন্টে তিনি পরিষ্কার ভাষায় বক্তৃতায় জনগণের কল্যাণে একটি সুস্পষ্ট বক্তৃতায় বলে দিয়েছেন যে লাশ আনার জন্য কোনো প্রকার খরচ বহন করতে হবে না সরকার তা বহন করবেন এবং যেই প্লেনে আসবে তার টিকিটের টাকাও গভর্নমেন্ট

কারণ হলো এটা তো আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়েছে এবং ইতিমধ্যে আমি আমার নির্বাচনী এলাকায়ও দেখেছি অনেক লাশ এভাবে এসেছে জি কোথাও আমরা লাশ পড়ে থাকতে দেখিনি তবে যথাযথ যোগাযোগ ব্যবস্থাটা করা খুব জরুরি হয়ে পড়ে আপনি দেখেছেন যে এই আমাদের যে তাদেরকেছেন খোকা ইন্তেকাল করেছেন আমেরিকাতে তখনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সকল বিষয় ব্যবস্থা নিয়েছেন এবং ত্বরিত গতিতে কিভাবে লাশ আসবে কিভাবে লাশটা বাংলাদেশে আনা যায় সুতরাং সেই ক্ষেত্রে একদম পরিষ্কার বক্তব্য হলো কোনো প্রকার অবহেলা নেই কিন্তু আমাদের নিশ্চয়ই তার মানে আপনি বলতে চাচ্ছেন মাননীয় সংসদ সদস্য যে প্রবাসীরা যা বলছে তা আসলে সঠিক না আমার সাথে তো এটা বলে নাই আপনার সাথে বলেছেন তো আমি মনে করি যে নিশ্চয়ই তারা যে আঙ্গিকে বলেছেন তারা হয়তো প্রপার যোগাযোগটা করতে পারেন নাই মানে ওনারা যারা বলেছেন তারা সবাই সাংবাদিকতা করছেন অনেকে অনেক বছর যাবৎ সাংবাদিকতা করে বাংলাদেশ থেকে প্রবাসে যে সাংবাদিকতা করছেন তারা সরাসরি মাননীয় যে অ্যাম্বাসডার আছেন ওখানে তাদের সাথে সরাসরি কথা বলেছেন এবং সেটা কিছু ভিডিও ফুটেজও আমাদেরকে দেখিয়েছিলেন এবং তারা ফেসবুকে অনেক সময় স্ট্যাটাস দিয়েছেন যে এরকম লাশের জন্য জাপানে যেমন অ্যাম্বাসডার এক লক্ষ টাকা দিয়েছেন দুটা লাশের জন্য দুই লক্ষ টাকা দিয়েছেন উনি নিজেই বলেছেন যে আমি আমার পকেট থেকে দিলাম টাকাটা কারণ সরকারের কোনো বাজেট নাই। আমরা একটু পরে জাপান সংযুক্ত হব ওখানে আমাদের প্রতিনিধি আছেন ফখর ইসলাম অবশ্যই আমি মনে করি যে অ্যাম্বাসেডার সাহেব এটা সঠিকটা বলেন তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু দেশের জন্য এত কষ্ট করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কানে এই কথাগুলি যাচ্ছে না উনি তো রাষ্ট্রের প্রধান উনি তো নিশ্চয়ই সব বিষয়ে তিনি জানছেন জানেন প্রশাসন তিনি পরিচালনা করছেন জানবেন না কেন এবং এই অ্যাম্বাসেডারগুলির জন্য যে বরাদ্দ আসে এবং যদি একজন মানুষ মৃত্যুবরণ করেন সে লাশটা যদি তারা পাঠান জি তারা তো নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রণালয়ে যোগাযোগ করেন এবং ফান্ড সেখান থেকে ক্রিয়েট হয় জি সেই ফান্ড তারা খরচ করেন এবং এগুলো তো নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন তাই না জি তো সেক্ষেত্রে না জানার কোনো কারণ নেই জি আমরা একটু সরাসরি চলে যেতে চাই আশাদ কাদেরের কাছে উনি আছেন আসাদ কাদের আপনি শুনতে পাচ্ছেন আমাকে রাশেদ কাদের আপনি কোথা থেকে বলছেন আমি জর্ডান জর্ডান থেকে রাইট জর্ডান থেকে রাশেদ কাদের আমাদের সাথে যুক্ত আছেন রাশেদ কাদের আমাদের আজকের ঢাকা স্টুডিও অতিথি নজরুল ইসলাম বাবু জাতীয় সংঘ সদস্য নারায়ণগঞ্জ টু আসন তো আমরা কথা বলছিলাম যে জর্ডানের অ্যাম্বাসডারের সাথে কি আপনি কখনো কথা বলেছিলেন কিনা আমরা জানতে চাচ্ছিলাম হ্যাঁ আমরা আপনাকে শুনতে পাচ্ছি না রাশেদ কাদের আমার এবং বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা হয় এবং লাশ এবং অসুস্থ রোগী যেমন তিন দিন আগে একটা লোক ঈদ মানে একটা লোকের আগুন লাগবে আমি আমি ব্যক্তিগত ভাবে স্যারকে জানালাম জানার পর স্যার বলল তুমি রাশিদ চিন্তা করো আমি ব্যাপারটা দেখছি জি কারণ এর মধ্যে চার দিন আগে আমাদের এখানে জর্ডানে একটা লোক মানে যেহেতু নতুন এমবাসেডর এখনো আসেননি বা কথা হয়নি আপনার সাথে অতিথি যিনি ছিলেন তিনি কি বলেছেন সেটা যদি একটু আপনারা ক্লিয়ার করে বলতেন পরিষ্কার করে বলতেন উনি আসলে কি আমি দেখলাম অন্য অন্য দেশে যে আপনার যে যেটা হয়রানি হয় যেটা আপনি যে মানে বেশ মূল্যায়ন করা হয় না আমি মনে করি এই দিক দিয়ে জর্ডান হাজার গুণে ভালো আছে এখন আগের এমবাসিটা সব খুব আন্তরিক ছিল এখানে আপনার যে নারী কর্মী আনার জন্য অথবা গার্মেন্টস সেক্টরে একটা ই করার জন্য বিভিন্ন এগ্রিমেন্টের জন্য যেমন এখানে অপারেশন এখন ক্ষমা আছে যারা অবৈধ লোক অভিবাসী তাদেরকে বিগত প্রায়

তিন মাস আগে সম্বোধকটা লাশ প্রেরণ করছি এটা মানে প্রবাসী কল্যাণ সমিতি এবং এম্বাসির মাধ্যমে মানে চিকিৎসার ব্যয় ব্যয়ভারটা আমাদের কল্যাণ সমিতি বহন করছে এবং যে বাংলাদেশে লাশটা প্রেরণ করছে এম্বাসির সম্পূর্ণ খরচ এখন এম্বাসির সম্পূর্ণ খরচ আমাদের এখানে লাশ পড়ায় লাশ পড়াচ্ছে এবং কয়েকদিন আগে কাজল দাস একটা নামে একটা লোক ছিল তার কিডনিতে সমস্যা ছিল ওনাকেও মানে বিনা পয়সা এমব্যাসি মানে এম্বাসি পাঠাচ্ছে আমাদের এখানে কারযত্ন খুবই ভালো আর সবচেয়ে বড় কথা হলো সমিতি এইখান থেকে আমাদের সবসময় তদারকি তদারকি করা হয় এখানে আমাদের সংগঠনটা খুবই শক্তিশালী এবং সহকি সহ সভাপতি মানে কার্যকর নির্বাহী কমিটি থেকে শুরু করে সবাই খুব মানে অ্যাকটিভ এখানে আপনার কোনো বিপদ হইলে খুব মানে দ্রুতই দ্রুত ব্যবস্থা এবং দেখতে যায় টাকা পয়সার ব্যাপার সে মানে আমাদের যিনি সভাপতি মহোদয় আছে উনি খুব দ্রুতই মানে রুপি টাকাকে ভর্তি করে ভর্তি করার পরে উনি দেখা যায় যে কি করা যায় তারপরে উনি অ্যাম্বাসি কে জানায় মানে ফার্স্ট মহোদয় জানায় জানার পরে ওনার এসাই

রাষ্ট্রদূতদের দায়িত্ব কর্তব্যবোধের অবহেলা এবং কেউ কেউ দায়িত্বের প্রতি সচেতন আপনাদের সদস্যদেরকে অবহেলিত যারা অবহেলা করছে তাদেরকে কি নিয়োগ প্রাপ্ত হওয়ার পর সেখানে রাখা উচিত বলে মনে করেন না অবশ্যই না কিন্তু আমি বলছি যদি ওরকম কেউ কিছু করে থাকেন তাইলে তাহলে এই যে বাজেট নেই সমস্যা বিষয়টা এরকম না বিষয়টা হলো যে নিজের দায়িত্বে তিনি গাফলতি করছেন এরকম হতে পারে কিন্তু রাষ্ট্রের খরচে একজন মৃত ব্যক্তির লাশ বাংলাদেশে আসবে সেই ব্যবস্থা সরকার করেছেন এটা ভেরি মাচ ক্লিয়ার এটা এভরিবডি নন তারপরে আপনাকে আমি যেটা ব্যাখ্যা দিতে চাই সেটা হলো যে বিদেশের মাটিতে অনেকেই বিভিন্ন জায়গায় বসবাস করেন অনেকে জানেনই না যে এমবেসি আসলে কোথায় কোথায় যোগাযোগ করবেন আর এই কেউ তো আর অ্যাম্বাসিতে যোগাযোগটা সেভাবে রাখেনও না আপনি খবর নিয়ে দেখবেন যারা বিদেশে যাচ্ছেন তারা কিন্তু শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত যারা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন যারা বিভিন্ন এটা কিন্তু একান্তই তার সার্কেলিক যারা আছে তারাই জানেন অথবা নিউজ মিডিয়ায় আসলে এরকম আসেন যে বাংলাদেশের একজন মারা গিয়েছেন যার নাম পাসপোর্ট অনুযায়ী এরকম সেইভাবে হয়তো তারা প্রচারটা পান কিন্তু সারা দেশব্যাপী তারা তাদের যে একটা যোগাযোগ এটা না থাকারই কথা আপনি নিজেও এটা উপলব্ধি করেন সেই কারণে আমি মনে করি যারা অ্যাম্বাসিতে দায়িত্বে থাকবেন অ্যাম্বাসডর হিসেবে কাজ করবেন হাই কমিশনার হিসেবে কাজ করবেন তাদের প্রথমত দায়িত্বই হলো বাবা মার দায়িত্ব পালন করা সেখানে এবং তিনি নিজে যোগাযোগ করে কোথায় কী ঘটনা ঘটলো কিভাবে এই বিদেশের থেকে বাংলাদেশে পাঠানো যায় সেই নৈতিক দায়িত্বটা পালন করা কিন্তু আসলে কি আমরা যেখানে দেখি এই ধরনের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে সেই বিষয়ে হয়তো আমরা ততটুকু সচেতন হতে এখনও পারি নাই আমরা যদি বলি যে যিনি মারা গেছেন তার লাস্টটার সাথে কে যোগাযোগ করবে নিশ্চয়ই কমিউনিটির কেউ বা ওই পরিচিত কেউ হয়তো এমবিসিতে দুই একবার যোগাযোগ করছেন বা করবেন এই আশায় বসে থাকলে কিন্তু অ্যাম্বাসির দায়িত্ব সঠিকভাবে পালন করা হবে না অ্যাম্বাসিডার নিজেকেই সবসময় উদ্যোগ নিতে হবে এবং প্রত্যেকটা প্রভিন্সে প্রত্যেকটা এরিয়ায় তার লোক থাকতে হবে খবর রাখতে হবে কারণ যে সকল বাঙালিরা বিদেশে যে কাজ করছেন তাদের রেমিটেন্সে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অনেক কষ্টে উপার্জিত টাকা পয়সা দিয়ে দেশে বাবা মা সংসার পরিচালনা করছেন সেই ক্ষেত্রে এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালোভাবে বুঝেছেন এবং উপলব্ধি করেন তিনি তো সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন তিনি গরিব দুঃখী মানুষের মুখে আশে ফোটানোর স্বপ্ন দেখেন তিনি বাংলাদেশকে ধাপ এগিয়ে আজকে বিশ্বকে বিস্ময়ে পরিণত সেই জন্য আমি মনে করি যে এই সকল বিষয়ে আপনার টেলিভিশনে যেভাবে দায়িত্ব পালন করছে এই যে প্রবাস টাইম বিভিন্ন আলোচনা সেই ক্ষেত্রে আমি আপনাকেও ধন্যবাদ জানাই যে যথেষ্ট আজকের এই বাংলাদেশের প্রবাসীদের পক্ষে আপনার এই টেলিভিশন কাজ করে যাচ্ছে সুতরাং আমি মনে করি এইভাবে যদি চলতে থাকে প্রত্যেকটা মিডিয়া যদি সজাগ হয় তাহলে এই ধরনের আর থাকবে না তো সেই ক্ষেত্রে আমাদের যে আমরা যত সমস্যার কথা শুনেছি গত পর্বগুলিতে যে আপনার যে এয়ারপোর্টে যারা আসেন প্রবাস থেকে তাদের আপনি ছয় ঘন্টা বারো ঘন্টা এমনও হয় যে আঠারো ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়

আমার সাথে আপনি কখনো জনসাধারণের লাইনে ধরে গিয়েছেন আমি গিয়েছি আমি অনেক গিয়েছি আমি আমি তো এই শুধু এমপি সেই কারণে এই ভিআইপি উপলব্ধি করি তা না আমি কিন্তু একটা মানুষ জি সেই জন্য আমি আরেকটা মানুষের খবর রাখি আপনি যখন জনসাধারণের লাইনে যখন দাঁড়িয়েছিলেন তখন কি জনসাধারণের যে কষ্ট সেটিকে উপলব্ধি করতে পেরেছিলেন কি অফ কোর্স অবশ্যই আমি ওই এই কষ্টটা স্বাভাবিক কষ্ট আপনি যদি কোথাও যেতে চান বাইরে যেতে চান তাহলে আপনি যদি কিউতে দাঁড়ান সেটা আপনি আমেরিকায় যান লন্ডনে যান অস্ট্রেলিয়ায় যান যে দেশেই যান না কেন আপনাকে তো এই ইমিগ্রেন্ট হতে হলে ইমিগ্রেশন করতে হলে আপনাকে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় সে এটা স্বাভাবিক আর আমাদের এখানে এই কথাগুলি শুধু কথার কথা আপনি ইমিগ্রেশনে যাবেন যতক্ষণ সময় লাগে ততক্ষণ তো লাগবেই আর এমন কি যাত্রী আমাদের ঘন্টার পর ঘন্টা হাজার ঘন্টা বসে থাকতে হবে এটা কিন্তু মধ্যপ্রাশী অনেকেরই আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আজকাল আসলে সোশ্যাল মিডিয়া এমন একটা মিডিয়া হয়ে গিয়েছে আমি মনে মানে অনেকেই মনে করেন যে এখন কিন্তু এগুলি কমে আসছে আপনি দেখেছেন যে এখনও এগুলি নেই আর সোশ্যাল মিডিয়া বলেন আর যাই বলেন এটা বাস্তব যারা দীর্ঘদিন বিদেশে থেকে মিডিল ইস্টে থেকে আসেন বাংলাদেশে ওনারা লাগেজ টাগেজ নিয়ে আসেন সেই সব ছাড় আমরা জেনেছি যে লাগেজ কাঁঠের যে ঘটনাগুলো এগুলি একটু কমে আসছে একটু না পড়াটাই হয়তো কমে এ ধরনের ঘটনা নেই এখন এখন নেই তার মানে এখন আমাদের বা সংশ্লিষ্ট যারা আছেন তারা হয়তো তৎপর আছেন যে এয়ারপোর্টে আসলে হয়রানি হওয়া বা এগুলি যেন রিমুভ হয় এয়ারপোর্টটা আসলে বিমান পর্যটন মন্ত্রধীন এবং তারা দেখেন আমি মনে করি সেটা না যে পরিচ্ছন্ন সরকার যদি থাকে তাহলে সর্বক্ষেত্রেই পরিচ্ছন্নতা ছড়িয়ে পড়ে আর ঘোলাটি সরকার যদি থাকে সব জায়গাতেই আপনি ছায়া পড়বে সেই জন্য আমি বলি যে বাংলাদেশ এখন পরিচ্ছন্নতার অগ্রভাগে এগিয়ে যাচ্ছে সুতরাং সেই ক্ষেত্রে এই ধরনের বক্তব্যগুলো যারা দিয়ে থাকেন তারা আসলে পুনরাবৃত্তি করেন দশ বছর আগের কথা বলেন পনেরো বছর আগের কথা বলেন আবার অনেক যাত্রীরাও কিন্তু দেখা যায় এই পাঁচ বছর ছয় বছর পর একবার আসেন যারা একবার এসে গিয়েছেন তারা তাদের কষ্ট পেয়ে গিয়েছেন সময় সেই কষ্টের কথাই বারবার হয়তো তারা উপলব্ধি করেন এবং উচ্চারণ করেন আমি মনে করি যে এখন আর সেই দিন নেই বাংলাদেশে এখন ইউরোপের মতোই আমাদের সার্ভিস চলছে বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে মাননীয় সংসদ সদস্য আরেকটা প্রশ্ন রাখতে চাই সেটা না আসলে নয় কারণ অনেক আসলে প্রবাসীদের কষ্টের কথা আমরা তুলে ধরি প্রবাস টাইমের মাধ্যমে যে প্রবাসীরা যে এখানে ইনভেস্ট করবে অনেক প্রবাসীরা ইনভেস্ট করার জন্য আসলে দাঁড়িয়ে আছে বা অপেক্ষা করছে যে ইনভেস্ট করবে কিন্তু তারা সবসময় হয়রানি হচ্ছে বলতেছে টেবিলের নিচ দিয়ে টাকা পয়সা যদি আদান প্রদান না হয় তাদের এই কাজগুলো হচ্ছে না জমি কিনতে গেলেও তাদের প্রবলেম জমিতে ইনভেস্ট করতে গেলে প্রবলেম যে কোনো কাজে নাকি তাদের সমস্যা এই এই সমস্যাগুলি আসলে কীভাবে লাঘব করা যায় বলে আপনি মনে করেন না সরকার তো এদিকে অনেক খবর রাখেন এবং সরকার এই বিষয়ে সচেতন হয়েছেন যথেষ্ট আপনি জানেন যে ওয়ান স্টপ চালু হয়েছে বাংলাদেশে এই বিশেষ করে শিল্পায়নে আপনি নিজেও একজন এই শুধুমাত্র টেলিভিশন তারকা আপনি নন আপনি শুধু সঞ্চালক নন আপনি নিজেও কিন্তু শিল্পপতি আপনি বলুন যে আপনার শিল্প কারখানায় আপনি কি এরকম কষ্ট ফেস করছেন আপনি তো ডে বাই ডে একটা পর একটা শিল্প আমাদের আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা তো আসলে আমরা তো সরকার আমাদেরকে সাপোর্ট করছে বলি আমরা ভালো ব্যবসা ভালো করছেন না ভালো করছেন এই যারা বিদেশ থেকে আসবেন যারা শিল্পায়ন করতে চান তাদের জন্য দরজাটা এরকমই খোলা তাহলে কি আমরা কি আশা করতে পারি যে যারা প্রবাসী আছেন যারা এই সমস্যায় জর্জরিত তারা আপনার সাথে যোগাযোগ করবে যেটা সদস্য আমি সার্বিকভাবে সহায়তা প্রদানের দৃঢ় প্রতিজ্ঞ আমাকে যদি কেউ বলেন যে কিভাবে কি করা যায় সরকারের সার্বিক সহায়তা প্রদানে আমি যেমন একটা সংবাদ দেখেছি আমরা পত্রিকায় অনলাইন পত্রিকা এবং নিউজ পেপারে যে সেটা হচ্ছে যে আহ আইজিপি বলেছেন জিডি এবং মামলায় যদি ওসি বা তার সম্পর্কিত কেউ কোনো টাকা আদান প্রদান হয় সেটার জন্য উনি কঠোর ব্যবস্থা নেবেন তো সেই ক্ষেত্রে প্রবাসীদের অনেক ইয়ে যে তারা যদি কখনো কোনো জমি জমা নিয়ে মামলা করতে আসে তখন থানায় নাকি অনেক রকম হ্যাসেল হয় তাদের একদম নিম্ন স্তরে গেট থেকে শুরু করে সেই হায়ার লেভেল পর্যন্ত তাদের এরকম টাকা আদান প্রদান করতে হয় এই বিষয়টা যদি নিয়ে কিছু বলতেন আপনি আমি আপনাকে বলব যে আইজি সাহেব এই কথাটা বলেছেন আপনি নিজেই উদ্ধৃতি দিয়েছেন তাই না আইজিপি হলেন পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা তা তিনি যদি বুঝেন যে কেউ জিডি করে অথবা মামলা করে টাকা চান টাকা আদান প্রদান করেন তাহলে উনি তো সর্বোচ্চ মানে এমনও হয় যে অনেক প্রবাসীরা এসে কমপ্লেন করে থাকেন বা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে তারা অনেকে অনেক থানায় টাকার বিনিময় মিথ্যা মামলার হয়রানিতে তারা বছরের পর বছর ঝুলে থাকে মামলাগুলিতে এগুলি আসলে কিভাবে আসলে সমাধান করা যায় আমি আমি মনে করি যে যারা আপনাদের সাথে এরকম যোগাযোগ করেন তাদেরকে আপনারা একটা সুপরামর্শ দিতে পারেন যে ওনারা লোকাল যারা এই প্রশাসন আছেন তাদের সাথে বৈঠক করা এবং সরাসরি এই জনপ্রতিনিধিদের সাথে কথা বলা সেই ক্ষেত্রে যদি

প্রশাসনকেও আমি দেখেছি তাদেরকে আলাদা একটা মর্যাদা দিতে কারণ সরকার যখন বারবার বলেন তখন সরকারি কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি সবাই তাদেরকে আলাদা চোখে দেখেন আমি মনে করি যে ওনারা যারা সমস্যায় পড়বেন পড়েন না যে তা না অনেকে হয়তো পড়েন যদি পড়েন তাহলে ওনাদের সরাসরি জনপ্রতিনিধি এবং লোকাল প্রশাসনের সাথে কথা বলা উচিত তারপর যদি মনে করেন যে তারা সমস্যার সমাধান করছেন না করতে পারছেন না তখন যদি ওনারা বিষয়টি মিডিয়াতে নিয়ে আসেন তাহলে নিশ্চয়ই আপনারা সার্বিক মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আপনি বলতে যাচ্ছেন যে যে এলাকার যে প্রতিনিধিত্ব দিচ্ছেন যেমন আপনি আপনার এলাকায় প্রতিনিধিত্ব দিচ্ছেন আপনার এলাকায় যদি কেউ কোনো মামলা হয়রানি হয় সেটার দায়িত্ব আপনি নেবেন এটা আমার দায়িত্ব না আমি বলছি লোকাল প্রশাসনের সাথে কথা বলে তিনি যদি মনে করেন হয়রানি হচ্ছেন অবশ্যই জনপ্রতিনিধি হিসাবে তিনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনার পাশে অবশ্যই দাঁড়াবো যে আমরা এই প্রসঙ্গ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো দর্শক স্বাদ থাকুন নিচ্ছে একটা ছোট্ট বিরতি দর্শক ফিরে এলাম প্রবাস টাইমে যারা আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেন তাদেরকে আমন্ত্রণ আমাদের প্রবাস টাইমের আজকের অতিথি হচ্ছেন নজর ইসলাম বাবু জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ দুই আসনের আমরা আলোচনায় ছিলাম যে মিথ্যা মামলার হয়রানিতে প্রবাসীরা অনেক হ্যাসেলের বক্তব্য এবং তারা অনেক সময় অনেক দিন অনেক ভাবে আমাদেরকে এই কমিটিটা জানিয়েছেন প্রবাস টাইমের মাধ্যমে আমরা সেই প্রসঙ্গেই ছিলাম বিরতির আগে আমরা জানতে চাই বাবু ভাইয়ের কাছে বাবু ভাই বলছিলেন যে যেই এলাকার প্রতিনিধিত্ব দিচ্ছেন যদি যেই সেই এলাকার প্রবাসীরা যদি প্রশাসন থেকে বিতাড়িত হয় তাদের সঠিক আইনের ব্যাপারে সেক্ষেত্রে উনি ওনারা জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারে তো বাবু ভাই আপনি বলছিলেন যেটা আসলে কি আমরা যা বলি মুখে তা কি আমরা আসলে বাস্তবে কি সেটা আমরা পাই কি না শুনুন বাংলাদেশটা তো স্বাধীন হয়েছে অনেক দিন হয়ে গেল পঞ্চাশ বছর ছুঁই ছুঁই তো দেখেন কিছু না কিছু হচ্ছে বলেই কিন্তু আমরা এই পর্যন্ত এগিয়ে আসছি এই জয়যাত্রা টেলিভিশন ছিল না দেশে আজকে এইভাবে টেবিল টক করার কোনো সুযোগ কোনো টেলিভিশনেই ছিল না আজকে হচ্ছে সুতরাং এতেই বুঝেন বাংলাদেশ কত এগিয়ে যাচ্ছে সুতরাং এই যে একটু আগে বললেন আপনি যে আইজিপি বলেছেন জিডি এবং মামলার ব্যাপারে যদি কোনো জায়গায় উৎকোচ গ্রহণ করে অথবা করে না করতে পারে সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এটা কি ইতিপূর্বে কোনো দিন কোনো আইজিপি বলেছেন বলেননি কারণ কি কারণটা হলো দেশটা এগিয়ে যাচ্ছে আপনি কি মনে করেন একজন সংসদ সদস্য হয়ে যে আইজিপি যে কথা বলেছেন তার সংশ্লিষ্ট যারা আছেন তারা শুনবেন কিনা তারা মানবেন কিনা মানতে বাধ্য হবেন মানতে বাধ্য হবেন টুডিয়ারトム আপনাকে আরে সেই ক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই যে যারা ভক্তভোগী আসামি তারা কিন্তু ভয় হয়তো সেই জিনিসটা সংশোধন উপস্থাপন করবে না বা তার জনপ্রতিনিধি যিনি আছেন তাকে জানাবেন না যে না হয়তো এটার বিপরীতে হিতে বিপরীত হতে পারে না যদি কেউ এরকম ভাবেন না মরেও যদি ভাবেন যে আমি মরে গিয়েছি তাহলে তো এই জীবন্তকে আপনি জোর করে মেরে ফেলতে পারবেন না সেরকম কথাটা হলো আর কি অ্যাকচুয়াল বাস্তবতা হলো যে যিনি এই হোপলেস তার বিষয়টা ভিন্ন কিন্তু আপনি যদি কিছু চাহিদা থাকে আপনার কারো কাছে না কারো কাছে তো তার প্রকাশ করতে হবে আপনি হোপলেস হয়ে বসে থাকলে তো তাকে কেউ সমাধান দিতে পারবে আপনি কি মনে করেন যে যারা এই ভুক্তভোগী আসামি আছে তারা সরাসরি আইজিপির কাছে যে কমপ্লেন করবে নো আইজিপির প্রতিনিধির কাছে যাবেন তিনি আইজিপি তো সেই কথাই বলেছেন আজকে যদি থানায় আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আইজিপির প্রতিনিধি আসলে কারা আইজিপির প্রতিনিধি হলো লোকাল প্রশাসনে যারা আছেন পুলিশ প্রশাসন ওখান থেকে শুরু করে জেলা জেলা থেকে ডিআইজি থেকে শুরু করে একদম মতো এসে আইজিপি আইজিপি স্বাভাবিক কারণেই তার সেই ধ্যান ধারণা থেকেই বলেছেন যে একজন থানায় যাবেন অসি সাহেব যদি এই ধরনের ঘটনা ঘটেন তাহলে কিন্তু নাম্বার দিয়ে দিয়েছেন এমন হয় যে ডিসি এর অনেক সময় অসিদের এসিদেরকে বলে দেয় যে এটা মিথ্যা মামলা আপনারা একটা রিপোর্ট দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল এসি এবং ওসি এটা নিয়ে দুর্নীতি শুরু করে দেয় ওরা রিপোর্ট দিতে চাইছে না বা কোনো রকমে হয়তো অপজিশন থেকে টাকা সেই ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী আবার কঠিন জিরো টলারেন্স গিয়ে দায়িত্ব নিয়ে কাজ করছেন জি তো সুতরাং যেখানে দুর্নীতি থাকে কি হতে পারে আপনি কি মাননীয় সংসদ সদস্য আপনি যদি বলতেন যে আসলে এই দুর্নীতির কারণে প্রশাসনিক বিভাগে কি পানিশমেন্ট হতে পারে তাহলে প্রবাসী হয়তো আশ্বস্ত হতে যে আমরা আসলে পরিচ্ছন্ন বক্তব্য হলো যদি কেউ দুর্নীতি করেন তার সর্বোচ্চ সাজার ব্যবস্থা রয়েছে এখন এবং ধারা মোতাবেক যে মামলা রুজু হবে সেই মামলায় তাকে কোনোভাবেই এক লক্ষ টাকা চুরি করা এক টাকা ঘুজ খাওয়া আর হাজার কোটি টাকা ঘুষ খাওয়া হলো এক টাকা ঘুষ খাওয়া যদি প্রমাণ করতে পারেন তাদের শাস্তি কিন্তু সুতরাং সম সেই ক্ষেত্রে সকল অপরাধী যদি এই পুলিশ প্রশাসনের বিভাগে যারা ওসি আছেন বা তার নিম্ন তারা কি মানে এটা মেনে চলবেন কিনা বা তাদেরকে জানা আছে কিনা যে এই পানিশমেন্টটা তাদের হতে পারে না এটা তো আইনি আমরা করে দিয়েছি সতেরো বছরের সাজা সর্বনিম্ন এই তিন বছরের দুই বছরের সাজা এটা তো যেমন আপনার শুদ্ধি অভিযানে আপনার এই যে মোবাইল কোর্ট সারোয়ার সাহেব তো অনেক কয়টাই আপনার ইয়ে ধরেছেন যে কোথায় কোথায় আপনার মাদক ব্যবহার করা হচ্ছে কোথায় কেচনে ব্যবহার করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু প্রবাসীদের একটা উক্তি থেকেই যায় যে যারা বাংলাদেশে প্রভাবশালী ব্যক্তি আছে তারা কিন্তু দেশের বাইরে যে কেচুনো ব্যবহার করছেন দেশের বাইরে যে প্রবাসীদের জন্য কেচুনো তৈরি করছেন সেই ক্ষেত্রে যদি কিছু বলতেন যে আসলে এটা কতটা সত্য দেখেন দেশের বাইরে যদি আপনি যান তাহলে তো আপনি আইনের বাইরে গিয়ে কাজ করছেন দেশের বাইরের কাউকে তো শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের নয় দেশে এনে দেশে যদি কোনো অপরাধ করেন বাংলাদেশের ভিতরে যদি কোনো অপরাধ করেন তাইলে অথবা বাংলাদেশের মানি ল্যান্ডারিং করে যদি কেউ বিদেশে অবস্থান করেন তাদেরকে ধরে আনার দায়িত্ব সরকারের কিন্তু বাংলাদেশে না আপনি বিদেশে গিয়ে জুয়া খেলছেন ক্যাসিনোতে ব্যস্ত আরও খারাপ কাজ করছেন সেইখানে আমার একটা প্রশ্ন থেকে যায় যে আপনি বললেন যে বাংলাদেশে করলে সরকার ধরতে পারবে খুব সহজ দেশের বাইরে যে যার যখন প্রবাসীরা বাঙালি প্রবাসীরা প্রভাবশালী প্রবাসীরা যারা প্রভাবশালী অনেক তারা যদি কিছু করে সেটার মানে সরকার ধরার আসলে অনেক একটু সময়ের ব্যাপার প্রভাবশালী বলতে আপনি কি বুঝাচ্ছেন প্রভাবশালী বলতে যেমন আহ আমরা যিনি কেসেনি ব্যবহার করেন যিনি ক্যাসনিতে যে গিয়ে সময় কাটান এই তাকে তো আমি মনে করি জুয়াবাস কেসনিবাস তো তাকে তো সেইভাবেই সরকার দেখেন যিনি মামলা নিয়ে ব্যস্ত থাকেন তাকে মামলাবাজ। যিনি সাংবাদিকতা এরকম যিনি বুয়া সাংবাদিক উনি বুয়া সাংবাদিক যিনি সাংবাদিকতা ভালো অবদান রাখতে পারেন ওনার প্রতি শ্রদ্ধা সম্মান যেরকম একটা হলদে সাংবাদিকদের প্রতি তো সেরকম না সুতরাং প্রভাব শব্দটাকে আপনি সবসময়ই ভালো অর্থে ব্যবহার যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে হলো যত প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা জরুরি এবং সরকার বদ্ধপরিকর সেই সরকারই বাংলাদেশ এখন অবস্থান করছে এই সুযোগে আর যেমন আপনি একজন প্রভাবশালী আপনি যদি অন্যায় কাজ করেন সরকার আপনাকে না আমি তো জনগণের বন্ধু আমি প্রভাবশালী না আমি একজন গরিব অসহায় মানুষের পাশে আছি আমি নিজেও গরিব অসহায় বলি না আপনি গরীব না আপনি প্রভাবশালী কিভাবে প্রভাবশালী আপনি সমাজে প্রভাব রাখেন প্রভাব বিস্তার করতে পারেন কিন্তু প্রভাব বিস্তার করা আপনার অপরাধ কিন্তু প্রভাব থাকা কোনো অন্যায় নয় আপনার তো প্রভাব থাকতেই পারে কারণ আপনি ওই ব্যবসায়ীদের জন প্রতিনিধিত্ব করেছেন করছেন আপনি মিডিয়াতে আজকে প্রতিনিধিত্ব করছেন আপনি ব্যবসায় ব্যাপক অবদান রেখে দেশ ও জাতিকে সার্বিকভাবে অর্থনৈতিক মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তাহলে আপনার প্রভাব থাকবে না প্রভাব থাকবে কার যিনি কোনো কিছু আমরা যারা জনগণের পাশে আছি জনগণের জন্য কাজ করি আমরা কিন্তু প্রভাব বিস্তার করি না প্রভাব বিস্তারটা কে করেন বলেন পুলিশের প্রভাব কোনটা পুলিশ আপনি আকাম টুকাম করছেন আপনি চুরি করছেন আপনি অবৈধ কাজ করছেন আপনি যারা পুলিশ সেখানে দায়িত্ব পালন করে তাহলে এটা পুলিশের প্রভাব দ্যাট মিন্স ইস নট ব্যাট থিং এটা হলো আপনার পজিটিভ যে প্রভাব বিস্তার প্রভাব বিস্তারটাকে যদি আপনি এইভাবে বলেন যে আমি সংসদ সদস্য এই সুবাদে আমি খারাপ কাজ করার জন্য ওসিকে প্রেসার করলাম অবশ্যই অনৈতিক কাজ করার মধ্য দিয়ে নিজের ইচ্ছা পূরণের নাম হলো প্রভাব বিস্তার তো সেটা তো এই যে কেউ করবেন তারও একটা শাস্তি আছে সেটা হলো অনৈতিকভাবে প্রভাব বিস্তার করলে তার কথা না শোনার কথা বলা আছে আপনি কি মনে করেন যে যারা এই শুদ্ধি হবে জানা যারা অনৈতিক কাজ করছে সব কোটা কি যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে কেচকের থেকে সাব বেরো আসছে আসতে পারেন আজকে তিনি অপরাধী হলে তাকে গ্রেপ্তার করবেন সমস্যা রক্ত নেই আপনি যদি একদিনই যদি মনে করেন বাংলাদেশের সকল অপরাধীকে গ্রেপ্তার করে ফেলবেন এটা কি সম্ভব পৃথিবীর কোনো দেশকে পেরেছেন কিন্তু আপনার কি মনে হয় না যে শুদ্ধ পেয়েছেন যারা অপরাধ অপরাধীকে ধরছেন তারা আবারও কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য তারা অপরাধ বন্ধ করে আবারও সেই রিপিটেডলি আবার অপরাধটা করতিছে আমি আপনাকে বলবো যে যে এইটা হলো আবার যদি অপরাধ করেন আবারও পুলিশ তাকে ধরবে এটাই তো কথা কিন্তু আপনি যদি বলেন যে আপনি কি মনে করেন না তাহলে আমি কি বলতে পারি না আপনি এটা মনে করেন কেন আমি মনে করছি না আমি তো আমার কথা বলছি না আমি জনগণের কথা বলছি দর্শকদের কথা বলছি জনগণ দেখবে কি অপরাধ করছে কি অপরাধ করছে অপরাধীকে আইনের আওতায় নেওয়া হচ্ছে কিনা সে বারবার অপরাধ করলে বারবার অপরাধী হিসেবে চিহ্নিত হবে কেন তো হচ্ছে কিনা হলো প্রশ্ন কেন হচ্ছে না না হলে এই জেলখানে এত আসামী আপনি বলেন জেলখানে এত মানুষ কিভাবে তো জেলখানায় তো আপনার বিনা বিচারে বা জাড়া এগুলো এগুলো অবান্তর কথা আপনাকে বিনা বিচারে কি কারণে জেলখানে ভরে রাখবেন আপনার बेनिफिटটা কি আপনার আইনের আওতায় আনতে যে পরিষ্কার বলা আছে 10 জন নিরপরাধী যদি ছেড়েও দিতে হয় অপরাধী যদি ছেড়েও দিতে হয় নিরপরাধী যেন একজন আইনের শুধু শুধু না অনেক সময় আমরা দেখতে পাই পেপার মিডিয়ায় অথবা এগুলি তো মিস্টেক বা সোশ্যাল দেখতে পাই না যে জেলখানা অনেক বিনা অপরাধে তারা সাজা প্রাপ্ত হচ্ছে বিনা অপরাধে সাজা প্রাপ্ত কোনোদিন হতে পারে না কারণ কি জানেন অপরাধী তাকে সাজানো হচ্ছে সেই ক্ষেত্রে যারা অপরাধ করছেন তাদের একটা শাস্তির ব্যবস্থা তো পরবর্তীতে হবেই আপনাকে আপনি যদি আমাকে বলেন চোর আপনাকে প্রমাণ করতে হবে আমি চোর আই এম থিপ এটা শাস্তি আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে আপনারা বলেন যে মানুষ মনে করছে ছাড়া পেয়ে তাহলে কি মনে করবে যে সেটা না যদি এটা আমি জিজ্ঞেস করি আপনাকে কি করলে ছাড়া পাবে না দূরে ফাঁসি দিয়ে দিলে সেটাকে আইনে খাবার করে না সেটা আইনে কাবার করেনি বলে তো আপনাকে এই ধরনের প্রশ্ন করা হচ্ছে সেই জন্য আপনাকে আমাকে সবাইকেই সচেতন থাকতে হবে সমাজে যারা প্রভাব বিস্তার করে অন্যায় কাজ করে তাদেরকে ঘৃণা করে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা নৈতিক দায়িত্ব পালন করা এবং অপরাধীকে সব সময় আইনের আওতায় নিয়ে আসার জন্য সার্বিকভাবে সহযোগিতা করা এইটা যেটা মিডিয়া করা দরকার কিন্তু অনেক মিডিয়া তো আরেকজনের চরিত্র হনন করার জন্য ব্যস্ত থাকেন একজন আরেকজনকে প্রতিক্রস্ত করার চেষ্টা করেন শুধু মিডিয়ার কথা বলছেন কেন জাতীয় সংসদের সদস্য নথিন쌈 বাবু আপনি শুধু মিডিয়াকেই তো শরঅপ করছেন কেন আপনার রাজনৈতিক বিপদ কিন্তু মিডিয়ার কারণে হয়েছে। মিডিয়ার আপনাদেরকে সাপোর্ট করার কারণেই কিন্তু আজকে আমি দোষারোপ করছি না আমি বলছি আপনি বলতে পারেন যে প্রতিহিংসার প্রভাব হতে পারে এটা তো আপনারাই করেন আর কি না কেন মিডিয়া মিডিয়া তো আপনাদের সাংবাদিকদেরই একটা অভ্যাস হয়ে গিয়েছে যে কাউকে বড় করা কাউকে ছোট করা কাউকে এলেলিয়া দেওয়া না আপনার কি মনে হয় যে সাংবাদিকরা বিনা কারণে কাউকে ছোট করছেন আমি তো মনে করি যে এই হলদে সাংবাদিকদের সংখ্যা অনেক বেশি যারা এগুলি করে আপনার কি মনে হয় যে ইলেকট্রনিক্স মিডিয়াতে হলদে সাংবাদিকদের কোনো প্রভাব বিস্তার আছে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি এ পর্যন্ত সঠিক চিত্র তুলে ধরে কোন কাজটা সরকার পিছিয়ে আছে যে আপনি বলেছেন সে অপরাধী সে কাজ করতে পেরেছেন আপনি চিত্র তুলে ধরেছেন সেখানে সরকার ব্যবস্থা নেয়নি এরকম কিছু বলতে পারবেন আপনারা আমি আমি আমার আমার কথা তো আমি বলছিলাম জনগণের কথা বলছি যেমন অনেক জনগণই বলছে আমাদের সরকার জি আমাদের সরকার ভালো কাজ করছে এটা কখনই কোনো জনগণ অস্বীকার করার কোনো উপায় কিন্তু নেই কারণ প্রবাসীদের রেমিডেন্স দিয়ে আজকে প্রদর্শিত হচ্ছে নিজস্ব অর্থায়ন আজকে প্রদর্শিত হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে রাস্তাঘাট ডেভেলপ হচ্ছে কিন্তু তারপরে কিন্তু অনেকের অনেক প্রশ্ন থেকে যায় গত চার বছর বলবো কি জানেন সকল প্রশ্ন প্রশ্ন না সকল আনসার আনসার না যেটা যথাযথ সেটা প্রশ্ন যেটা যথাযথ সেটা আনসার উত্তর আমি বলবো যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ শতভাগ এগিয়ে গিয়েছে এবং আমি মনে করি যে যেমন সফল নারী নেতৃত্ব জি আজকে বাংলাদেশে এটা প্রভাব বিস্তার করছে এটা কিন্তু আছে যেমন আপনি একদম সারা বাংলাদেশটাকে আপনার করে নিয়েছেন সবাই আপনাকে চিনেন জানেন আপনি তো জাতীয় সংসদ সদস্য হয়েছেন আপনি আপনার করে নিয়েছেন এটা তো আপনার অর্জন বলেছেন আপনাকে আমি বলবো একজন বেটার সঞ্চালক হিসাবে যে মানুষ কি ভাবছে সেটা আপনি যেরকম ভাবেন আমিও তো ভাবি মানুষ কি ভাবছে এটার আনসারটা এরকম আমাদের সবার বেলাই যে মানুষ যা ভাবছেন তার সত্যতা যাচাই করা উচিত সেই পক্ষে আমাদের কাজ করা উচিত না এই যে আপনি মাঝখানে বলেন যেহেতু আপনি একজন সংসদ সদস্য হয়েছেন নিশ্চয়ই আপনার মানুষের ভালোবাসা হয়েছে

অবৈধ অভিবাসীদের জন্য আসলে আপনারা মানুষ সংসদ সদস্য আছেন আজকে যেহেতু আমাদের ঢাকার স্টুডিওতে আপনাকে পেয়েছি অবৈধ অভিবাসীদের জন্য আসলে কি করণীয় আছে যদি একটু বলতেন কারণ কিছুদিন আগে আমরা যথা টেলিভিশন থেকে কাতারের যে অ্যাম্বাসাডার আছেন মহিলা অ্যাম্বাসাডার ওনাকে রাষ্ট্রদূতকে আমাদের যথা থেকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি উনি একটা বক্তব্য বলেছেন যে এগারো হাজার চারশো অভিবাসী আছে লিস্টেড মানে বৈধ তাকে প্রশ্ন করা হলো তাহলে অবৈধ অভিবাসীরা কি আপনার দেশের ভাই না বাংলাদেশের জনগণ না অবৈধ অভিবাসীদের লিস্ট করে তো ওনার উচিত যে ওখানকার রাষ্ট্রদূতের কাছে মানে যেখানে আছেন সাউথ কোরিয়ার রাষ্ট্রদূতের কাছে অথবা উনি এটা তার ওই ওই দেশের সরকারের কাছ থেকে এটা ওনাদের জন্য মানে বৈধতা চাওয়া আপনার প্রশ্নটা অনেক সুন্দর আমি এটা এই কাতারে আমি গিয়েছিলাম বেশ কয়েকবার সাউথ কোরিয়ার কথা বলছিলাম আমি সাউথ কোরিয়া আমি আপনাকে বলবো যে দেখেন সাউথ কোরিয়াতে আমাদের বৈধভাবে লোক যাওয়ার সংখ্যা খুবই কম কিন্তু অনেকেই যাচ্ছেন যে সেখানে বসবাস করেন এবং তারা সেখানে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হন অনেকেই জব করেন শ্রম দিয়ে বেড়ান কিন্তু দেখা যায় যারা অবৈধভাবে যান যাদের ভিসা থাকে না পাসপোর্ট থাকে না তারা একটা কারখানায় ঢুকেন ইন্ডাস্ট্রিতে ঢুকেন সেখানেই বসবাস করেন সেখানেই খানা দানা করেন আবার যখন চলে আসবেন তখন ওখান থেকে সারেন্ডার্ডার করে চলে তো সেই হিসাব নিকাশটা আসলে এমবেসি সেভাবে রাখতে পারেন না আপনি যোগাযোগ রাখতে হবে তো আমি প্রথম থেকেই কিন্তু বলছিলাম যে বাংলাদেশ থেকে যারা যায় আমাদের বাইরাই যায় আমাদের ওই সামাজিক অবকাঠামোর যে অবস্থা দুর্বল অবস্থা ছিল সেখান থেকে কিন্তু বের হয়ে গিয়ে লক্ষ লক্ষ মানুষ আজ বিদেশে পাড়ি দিয়েছেন এবং তারা ভালো আছেন তারা কিন্তু অর্থনৈতিক মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে তাদের প্রতি তো আমাদের দায়িত্ব আছে যেখানে বাঙালি সেখানে বাংলাদেশের অ্যাম্বাসেডার নৈতিক দায়িত্ব তাকে সার্বিক সহায়তা প্রদান করা সে বৈধ কি অবৈধ সেটা তো তার বিবেচ্য বিষয় হচ্ছে মাননীয় সংসদ সদস্য আমাদের সময় একদমই হাতে নেই আমি জাস্ট ছোট্ট করে জানতে চাই যে অবৈধ অবিষেদের জন্য আসলে কী করণীয় আছে যে আপনি একটা প্রবাসটা মাধ্যমে বলতেন আমরা উপকৃত যারা অবৈধ আছেন তাদের প্রতি সরকারের একটা আহ্বান রয়েছে আপনি জানেন জাতীয় সংসদে একটা বিলও পাশ হয়েছে এবং অভিবাসী হিসাবে যারা আছেন তারা আমাদেরই ভাই আমাদের আহ্বান থাকবে তারা যেন এই যে এত কষ্ট করে বিদেশেই থাকবেন কাজ করবেন তাহলে অবৈধভাবে কেন এখন তো বৈধভাবে যাওয়ারই খুব ব্যবস্থা রয়েছে এবং সরকার এই কোনো প্রকার কোন প্রকার আমরা যদি যথাযথ টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে আপনাকে একটা অনুরোধ করা হয় যে আপনি সংসদ সংসদে আপনি এইটা উপস্থাপন করবেন যে যারা অবৈধভাবে লোক পাঠাচ্ছেন দেশের বাইরে যে সব এজেন্সি তাদেরকে বন্ধ করার দাবি রইল আমাদের যথাযথ টেলিভিশনে আমি আপনাকে বলি অবৈধভাবে লোক পাঠানোর কিন্তু কোনো সিস্টেম নাই তাছাড়া দেশের বাইরে যে কেন অবৈধ হচ্ছে আপনি দেশের বাইরে গিয়ে ওভারস্টে করে কেউ অবৈধ হয়ে যাচ্ছেন আর কেউ বিজিট বিষয় গিয়ে ব্যাক করছেন না এমন কি উমরা হজ করতে যে অনেকে আসেন না তো এই বিষয়গুলো আমাদের সবাইই জানা অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম বাবু সরকারের কর্তব্য করণীয় সম্পর্কে আমরা আমরা একদমই আমাদের হাতে সময় না মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রবাসীদের উদ্দেশ্য যদি কিছু বলতেন বিদায় নিতেন প্রবাসীদের উদ্দেশ্য আমার কথা হলো যে ভাইরা অনেক কষ্ট করে বিদেশে থেকে বাংলাদেশের অর্থনৈতিক সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন ওনারা যেন ভালো থাকেন এবং যখন যেভাবে থাকেন ওনারা যেন অ্যাটলিস্ট বাংলাদেশের অ্যাম্বাসির সাথে যোগাযোগটা রাখেন জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় যদাত্রা টেলিভিশন প্রবাসটা আমি স্টুডিওতে দেওয়ার জন্য আবারও হয়তো আপনাকে আমন্ত্রণ করো প্রবাসীদের চাওয়া পাওয়ার উপরেই আসলে আমরা আমাদের অতিথিকে আমন্ত্রণ করে থাকি প্রিয় দর্শক মনের এই ছিল আমাদের আজকের মতো আয়োজন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নেই সে সমস্ত ভালো থাকুন যাত্রার সাথেই থাকুন আল্লাহ হাফিজ